বন্ধুরা, বাংলাদেশ এবং আফগানিস্তানের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 26 সদস্যের টিমও ঘোষণা করা হয়েছে, যাতে বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য প্লেয়ার সাইলেন্ট কিলার নামে খ্যাত মাহমুদুল আলিয়া দলে নেই। কারণ হিসাবে দেখিয়েছে বিসিবি তার ফিল্ডিং অবস্থা ভালো নেই, তার ফিটনেস রিপোর্ট খারাপ, তাই তিনি দলে সুযোগ পাননি। এখন নতুন আবার অজুহাত যে তিনি হজে যাবে, সেজন্যই মূলত একাদশে নেই। কিন্তু মূলত এই কাহিনী নয়, মূলত মাহমুদুল্লাহ যখন থাকবে না চিন্তাভাবনা করেছে, যে মাহমুদুল্লাহকে যখন টিমে রাখা হয়নি তখনই সে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি হজে যাবে। তো আশা করি আপনারা এখানে ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা, আমরা বাংলাদেশ এবং আফগানিস্তানের সময়সূচিটা একটু আলাপ আলোচনা করে নিই। বন্ধুরা, বাংলাদেশ এবং আফগানিস্তানের সময়সূচি বা আফগানিস্তানের অনুরোধে পরিবর্তন করা হয়েছে, যা আবার পরিবর্তন করার অনুরোধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি। কারণ আপনারা জানেন যে ভারতের পক্ষে খেলার জন্য তারা একটি সময়সূচি পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিল, বাংলাদেশও রাজি হয়ে গেছিলো কারণ কোরবানির কারণে। তো বন্ধুরা, এখন আর পরিবর্তন করা সম্ভব নয় বলে বিসিবি জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ এবং আফগানিস্তানের প্রথম যে ম্যাচটি হবে সেটি হচ্ছে টেস্ট ম্যাচ। 14 তারিখ শুরু হবে এবং 18 তারিখ শেষ হবে। বাংলাদেশ সময় শুরু হবে 9:30। বন্ধুরা, বাংলাদেশ 3টি ওডিআই ম্যাচ খেলবে, তার ভিতর প্রথম ওডিআই ম্যাচটি 5ই জুলাই শুরু হবে। বাংলাদেশ এবং আফগানিস্তানের শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। বন্ধুরা, দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 8ই জুলাই 2টার সময়। তৃতীয় ম্যাচ 11ই জুলাই 2টায় অনুষ্ঠিত হবে। এরপর 14ই জুলাই টি-টোয়েন্টি শুরু হবে। প্রথম ম্যাচটি 14ই জুলাই বাংলাদেশ এবং আফগানিস্তান শুরু হবে বিকেল 3টায়। পরবর্তী ম্যাচ 16ই জুলাই শুরু হবে বিকেল 3টার সময়। বন্ধুরা, এই ছিল আমার হাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের সময়সূচির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।